স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে যুক্তরাষ্ট্র যুব দলের আয়োজনে নিউ ইয়র্ক সম্পন্ন হলো সংক্ষিপ্ত আলোচনা বর্ণাঢ্য র্যালি। বেলুন উড়িয়ে ও বাংলাদেশের পতাকায় সুসজ্জিত হয়ে নানা রঙের ব্যানার প্লেকার্ড নিয়ে নিউ ইয়র্কের বিভিন্ন ব্যুরো থেকে আগত যুব দলের নেতাকর্মীরা এই র্যালিতে অংশ নেন। এদিন জ্যাকসন হার্টস পরিণত হয় এক খণ্ড মিনি বাংলাদেশে। র্যালি পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নিয়ে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র যুব দলের সভাপতি জাকির এইচ চৌধুরী, সাধারণ সম্পাদক আবু সাইদ আহমেদ সহ অন্যান্যরা। বক্তারা বাংলাদেশের স্বাধীনতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নানা অবদানের কথা তুলে ধরে বলেন, দলের প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের উজ্জ্বল নক্ষত্র। বর্তমান সংকটকালে তার অনুসৃত পথে এগিয়ে যাওয়ার কথাও বলেন তারা। র্যালিটি বাংলাদেশে অধ্যুষিত জ্যাকসন হার্টস ডাইভার্সিটি প্লাজা থেকে শুরু করে 37th এভিনিউ, 73rd, 74th এবং 75th স্ট্রিট প্রদক্ষিণ করে। র্যালি শেষে সংক্ষিপ্ত পথসভায় আরও বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, সাবেক সিনিয়র সহসভাপতি গিয়াস আহমেদ, মঞ্জুর আহমেদ চৌধুরী, আহবাব চৌধুরী, আবুল কাশিম, আমানত হোসেন আমান, কাজী আমিনুল ইসলাম স্বপন প্রমুখ।